তোমাকে কতবার বলেছি না তুমি এই বাড়িতে আসবে না, তবু কেন আসো বারবার আমাকে জ্বালাতে? যাও না, বড় ছেলের কাছে যাও না, তিনি তো তোমার সব দায়িত্ব নিয়েছেন। বড় বৌমা বললো চলে বাড়ি আসলে চাইতে এলাম, উনি বললো তুমি চলে এলে। আহ তারা, মা এসেছি যখন থাক না কদিন এখানে। জায়গা জমির ভাগটা তোমার দাদা দিদিরা থেকে কম নেয়নি, উল্টে তোমার বর্দা মাকে দেখবো বলে মায়ের ভাগটাও তো সব হাতিয়ে নিল। তাহলে আমরাই বা দেখবো কেন শুনি, আর ক টাকা রোজগার করো যে বাড়তি বোঝা টানবে? কি হলো তুমি এখানে বসে রইলে যে, তোমাকে যেতে বললাম তো। হাওড়ায় ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে তোমার মতো গরিব অসহায় বৃদ্ধাদের বিনা খরচে আশ্রয় দেয়। তোমাকে বরং ওখানে রেখে আসবো, এখন তুমি আমার সঙ্গে চলো। মা তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে।